সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এবার, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে কিছু সাধারণ গণিতের বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে অষ্টম অধ্যায়ের বৃত্ত অধ্যায় নিয়ে কথা বলবো। তো আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক উত্তর জারানী হাসানি আলী মাদ্রাসা হাতিবান্ধা লালমনিরহাট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমান আলোচনা করে আমরা মূল ক্লাসে ফিরে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ ও বিধ্বস্ত কোণের দ্বিগুণ। দেখো, একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ, বিধ্বস্ত কোণের দ্বিগুণ, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো একটু লক্ষ্য করো, এখানে আমরা একটা চিত্র নিলাম। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। প্রমাণ করতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ দেখো একই চাপ হলো বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বিধ্বস্ত কোণ বিএসি। তো এখানে এটা হচ্ছে যে বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা বিএসি কোণ হলো কেন্দ্রস্থ কোণ বিধ্বস্ত কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি এটা সাধারণ নির্বাচন যদি এটা হয় যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ, বিধ্বস্ত কোণের দ্বিগুণ, তাহলে আমরা কি করব? বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বিধ্বস্ত কোণ বিএসি। প্রমাণ করতে হবে বিওসি কোণ ইকুয়াল টোয়াইস বিএসি কোণ, বিওসি কোণ ইকুয়াল টোয়াইস বিএসি কোণ। তো এটা করার জন্য আমরা বিশেষ নির্বাচন লিখে ফেললাম। তো এরপরে এটা আমাকে প্রমাণ করতে হবে বিওসি কোণ ইকুয়াল টোয়াইস বিএসি কোণ। তো এর জন্য আমরা কি করব, অঙ্কন করে নেব। অঙ্কনটা হলো, দেখো এ ও কে আমরা, যেহেতু এসি কিন্তু কেন্দ্রগামী নয়, সো আমরা এ ও যোগ করে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করব। এ ওকে কি করব, এ ও যোগ করে একে ডি পর্যন্ত বর্ধিত করে দিই। তো এবার আমরা কি করব, প্রমাণে চলে যাব। একটু লক্ষ্য করো, আমরা এবার আমরা প্রমাণ করব বিষয়টা। দেখো প্রমাণ, একটু খেয়াল করো, এখানে এ ও বি ত্রিভুজে, এ ও বি ত্রিভুজে ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের সাথে। দেখো ও এ এবং ও বি কিন্তু সমান, ও এ সমান ও বি। সুতরাং আমরা কি লিখতে পারি, ও এ বি কোণ ইকুয়াল ও বি একক, এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান হবে। অর্থাৎ দেখো ও এ বি, ও বি এ, এই দুইটা কোণ পরস্পর সমান, এই কোণটা এই কোণের সমান। তো এবার আমরা কি করব, একটা বাহুকে, এই যে বি ও ডি কোণ, তাহলে দেখো বি ও ডি কোণ সমান সমান, এই ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি, যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয়, এখানে দেখো বহিষ্ঠ কোণ উৎপন্ন হলো বিওডি। একটি ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় তাহা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। সো আমরা এখানে লিখতে পারি যে বিওডি কোণ সমান সমান ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ। কিন্তু ও এ বি এবং ও এ বি এবং ও বি এ সমান, সো আমরা ও এ বি, ও এ বি প্লাস ও বি এর পরিবর্তে আবার ও এ বি লিখতে পারি। তাহলে এটা কী হলো, টোয়াইস ও এ বি কোণ। তাহলে দেখো বি ও ডি কোণ হলো কত, টোয়াইস ও এ বি কোণ, এটা আমরা রেখে দিলাম। বি ও ডি কোণ সমান সমান টোয়াইস ও এ বি কোণ। তদ্রূপ দেখো, যদি আমি এওসি ত্রিভুজ থেকে প্রমাণ করি, এওসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সিও ডি কোণ সমান সমান টোয়াইস ও এ সি কোণ, এটা দুই নম্বর, এক যোগ দুই করে পাই।
তাহলে আমরা এখানে কি পাচ্ছি, বিওডি প্লাস সিওডি, যোগ করলে কি পাই, টোয়াইস ওএবি প্লাস টোয়াইস ওবিএ মানে ওএসি। দেখো এটা যোগ করে নিলাম, এখানে যদি আমি যোগ করি তাহলে বিওডি, দেখো বিওডি প্লাস সিওডি সমান হয় কি লেখা যায়, বিও সিকোণ, বিও সিকোণ সমান টু কমন নিলে ওএ বি প্লাস ওএ সি, তাহলে টু ইন্টু ওএ বি, ওএ বি প্লাস ওএ সি সমান সমান হলো বিএ সিকোণ। তো সুতরাং বিও সিকোণ সমান সমান টোয়াইস বিএ সিকোণ। তো এটা হচ্ছে কি বলতো, বৃত্তস্থ কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ। অতএব বৃত্তস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ বিষয়টি প্রমাণিত হলো। তো প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো, তো এই যে চিত্রটি প্রমাণ করার জন্য আমরা কি করলাম, একটু লক্ষ্য করো এই চিত্রগুলো নিলাম। তো প্রমাণ করবার জন্য আমরা প্রথমে এ ও বি ত্রিভুজ নেব, এই ত্রিভুজে দেখো ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং যদি এইটা এটা সমান হয় তাহলে এই কোণটা এই কোণটা সমান হবে, অর্থাৎ ও এ বি কোণ ইকুয়াল ও বি এ কোণ। তো এবার দেখো এই যে বি ও ডি, অর্থাৎ এই ত্রিভুজের একটা ভাগকে যদি বর্ধিত করি, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বারা সমষ্টির সমান, তার মানে বি ও ডি কোণ ইকুয়াল ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, এটা আমরা লিখতে পারি। দেখো ও এ বি কোণ প্লাস ও বি এ এটা সমান কিন্তু এটা, সুতরাং ও বি এ এর পরিবর্তে ও এ বি লিখলাম, ও এ বি প্লাস ও এ বি অর্থাৎ টোয়াইস ও এ বি, এটা এক নম্বর সমীকরণ, বি ও ডি কোণ সমান এটা। ঠিক সেম ওয়ে আমরা বলতে পারি সি ও ডি কোণ সমান সমান টোয়াইস ও এ সি কোণের সমান। তো এই দুইটা যদি যোগ করি এক এবং দুই, তাহলে দেখো বি ও ডি প্লাস সি ও ডি ইকুয়াল টোয়াইস ও এ বি প্লাস টোয়াইস ও এ সি, তাহলে এটা বি ও ডি প্লাস সি ও ডি, বি ও ডি প্লাস সি ও ডি সমান সমান বি ও সি ইকুয়াল টু ইন্টু ও এ বি প্লাস ও এ সি, তাহলে ও এ বি প্লাস ও এ সি, ও ও এ বি প্লাস ও এ সি সমান সমান বি এ সি টু বি এ সি, অর্থাৎ বি ও সি কোণ সমান সমান টোয়াইস বি এ সি কোণ, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান দেখো এটা হলো কেন্দ্রস্থ কোণ বি ও সি, বৃত্তস্থ কোণ হলো বি এ সি, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো প্রিয় শিক্ষার্থীরা এটা যদি বুঝে থাকো তারপরে আমরা আরেকটা জ্যামিতি নিয়ে কথা বলবো, একটু লক্ষ্য করো দেখো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তো এখানে দেখো আমরা চিত্র নিয়ে নিলাম, তো এখানে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি, এ বি সি ডি ই একটি বৃত্ত। তো এখানে আমরা প্রমাণ করব একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, অর্থাৎ বি এ ডি এবং বি ই ডি, এই যে দুটি কোণ, একই চাপ হলো বিডি, একই চাপ বিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বি এ ডি এবং বি ই ডি, এই দুইটা কোণ পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তো এটা বিশেষ নির্বাচন কী হবে, বিশেষ নির্বাচন হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিডি চাপের উপর দণ্ডায়মান বি ই বি এ ডি এবং বি ই ডি দুটি বৃত্তস্থ কোণ, প্রমাণ করতে হবে বি এ ডি কোণ ইকুয়াল বি ই ডি কোণ। তো এটা প্রমাণ করার জন্য আমরা কী করব, কেন্দ্র ও থেকে ও বি এবং ও সি ও ডি যোগ করে নেব, ও এ ও বি এবং ও ডি যোগ করে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা এটা হলো অঙ্কন, এরপর আমরা যাব প্রমাণে। তো প্রমাণ করার জন্য আমরা জাস্ট এখানে দেখো আমরা জানি আমরা জানি একই চাপের চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান
বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক হবে। সুতরাং দেখো বিডি চাপে উপর কেন্দ্রস্থ কোণ হলো, কেন্দ্রস্থ কোণ বিওডি এবং বিধ্বস্ত কোণ গুলো, বিধ্বস্ত কোণ গুলো হলো একটা হচ্ছে বি এ ডি কোণ এবং বিই ডি কোণ। তো শর্ত মতে আমরা লিখতে পারি বিওডি কোণ সমান সমান হাফ, বিওডি কোণ সমান সমান টোয়াইস বিএ, অথবা আমরা এটাও লিখতে পারি বিএ ডি কোণ সমান হাফ বিওডি কোণ, এক নম্বর। এবং বিইডি কোণ সমান হাফ বিওডি কোণ। তো প্রিয় শিক্ষার্থী দেখো হাফ বিওডি কোণ, হাফ বিওডি কোণ, হাফ বিওডি কোণ কিন্তু সমান, এটা দুই নম্বর। তো এই হাফ বিওডি কোণ যদি হাফ বিওডি কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং বিএডি কোণ সমান বিডি কোণ। তো অতএব বলা যায় একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান, সরি আমরা এখানে একটু একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো, পরস্পর সমান, একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো সমান। প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে আমরা কি করলাম, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান, এটা আমরা প্রমাণ করব। তো এটা লেখার দরকার নাই, এটা আমরা প্রমাণ করব। আমাদের টার্গেট হচ্ছে একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান। তো এখানে আমরা কি করব, বিডি চাপের উপর, দেখো বিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো বিওডি আর বিধ্বস্ত কোণগুলো হচ্ছে বিএডি এবং বিইডি। তো আমরা জানি যে বিএডি কোণ মানে বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বিধ্বস্ত কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সুতরাং বিএডি ইকুয়াল হাফ বিওডি, এটা এক নম্বর। আবার বিইডি ইকুয়াল হাফ বিওডি, এটাও দুই নম্বর। তাহলে হাফ বিওডি, সমান, সুতরাং বিএডি সমান সমান বিইডি, অতএব একই চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণগুলো পরস্পর সমান। তো প্রিয় শিক্ষার্থীর আশা করছি তোমরা বুঝতে পেরেছ, তো তোমরা ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।